মানুষ নিরীহ মানুষকে হত্যা করে ঠেলে আমাদের দেশে পাঠিয়ে দেবেন, এত অন্যায় জাতি হিসেবে আমরা নীরবে সহ্য করতে পারবো না। ভাইরা আমার, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শেখ হাসিনা আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি এমনিই তো অবৈধ, অনতি বিলম্বে পদত্যাগ করেন, জনগণের বৈধ সরকারকে ক্ষমতায় দিন, দেখুন রোহিঙ্গা সমস্যা কিভাবে সমাধান করতে হয়, বৈধ সরকার তা জানে এবং তা করে দেখাবে ইনশাল্লাহ। ওনারা বলেছেন যৌথ অভিযান, যৌথ অভিযান বাংলাদেশ এবং বার্মা যৌথ অভিযান, কোন আর্মির সাথে যৌথ অভিযান, সেই আর্মি যে আর্মি এত মানুষকে হত্যা করেছে সেই আর্মির সাথে বাংলাদেশের সেনাবাহিনীর যৌথ অভিযান চালাতে চান। তাহলে শেখ হাসিনা আপনাকে বলি, তাহলে কেন আপনি আপনার পিতার হত্যাকারীদের বিচার করলেন, কেন তাদের ফাঁসি দিলেন? আপনি যদি আপনার পিতার হত্যাকারীদের সহ্য করতে না পারেন, তাহলে কেন যারা শত শত মানুষকে হত্যা করেছে, খুন করেছে, তাদের সাথে আমাদের আর্মিকে যৌথ অভিযান পরিচালনা করতে বলেন? ঠিক কিনা? ঠিক। গণতান্ত্রিক রাজনীতিতে একজন নেতা গ্রেপ্তার করতেই পারে একজন সরকার অন্যায়ভাবে নিষ্ঠুরভাবে আন্দোলন দমানোর জন্য, কিন্তু গায়ে হাত দেওয়া এইটা আমরা খুব কমই দেখেছি। আপনার ভারতের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আমরা খুব কমই শুনেছি যে জাতীয় নেতৃবৃন্দের গায়ে হাত দেয়। সেই নিষ্ঠুরতা, সেই নির্মমতা দেখিয়েছে আজকের যারা সরকার তাদের আন্দোলনের ফসল, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শারীরিকভাবে তাকে জখম করে, তাকে আঘাত করে, তাকে পঙ্গু করে। বন্ধুরা আমার, তারা কি মনে করেছিলেন? তারা মনে করেছিলেন যে এই জখম করলে, পঙ্গু করলেই সব স্তব্ধ হয়ে যাবে, জাতীয়তাবাদী শক্তি নীরব হয়ে যাবে, বিতর হয়ে যাবে। প্রতিটি আঘাত জাতীয়তাবাদী শক্তিকে আরো প্রেরণায় উদ্বুদ্ধ করেছে, আরো শক্তিশালী করেছে। তারেক রহমান হয়েছেন এখন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির কাছে সাহসের প্রতীক, সাহসের প্রতীক তারেক রহমান। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই একজন বিখ্যাত কবির একটা কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, তারেক রহমান হচ্ছেন সেই কিংবদন্তি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ আমার পূর্বপুরুষ আক্রমণকারীদের বিরুদ্ধে, আগ্রাসনকারীদের বিরুদ্ধে অদম্য সাহসে লড়াই করেছে, আর এই লড়াই করতে গিয়ে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত হয়েছে, সেই উত্তরাধিকার বহন করছেন তারেক রহমান। তাও তুমি দমদমিত হননি, তাও তিনি নীরব হননি, তাও তিনি নিথর হননি, এখনো তার কণ্ঠের আওয়াজ বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, আরেক প্রান্তে ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দিক বিদিক। তোমাকে বলতেই হবে বাংলার মানুষ, তারেক রহমান আসছে দিক বিজয়ীর বেশে এই বাংলায়, কারণ যে রক্ত জমার ক্ষত এটা হচ্ছে সংগ্রামের প্রতীক। তারেক রহমানকে কেন ভয় পায় জানেন আপনারা? তারেক রহমান একটি স্লোগান তুলেছিল, একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই স্লোগান তুলে তিনি মাঠে ঘাটে পথে প্রান্তরে বাংলাদেশে ঘুরে বেরিয়েছিলেন, বলেছিলেন বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে যারা রয়েছে তাদের স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করে যাব। সেদিনই তারেক রহমান সেই কাজটি করেছিলেন, তারেক রহমান সফল নির্বাচন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, বিএনপিকে ক্ষমতা এনেছিলেন, তারপরে শুরু হলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। 111-এর কথা বলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সেদিন কারাগারে যেখানে ছিলেন, 26 ছেলে, তারেক রহমান 26 ছেলে ছিলেন, আমিও 26 ছেলে ছিলাম সেদিন, এখানে হয়তো অনেকেই ছিলেন, 26 ছেল থেকে ভালো তারেক রহমান, সুস্থ তারেক রহমান, তাকে নিয়ে যাওয়া হলো ক্যান্টনমেন্টে জয়েন্ট ইন্টারগেশন সেলে। সেখানে নিয়ে গিয়ে তাকে কি কি করেছিল সেই ইতিহাস তিনি বলেছিলেন। আমরা সেদিন ভালো মানুষ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ সহ আমরা বিদায় দিয়েছিলাম ভালো সুস্থ মানুষ। সেই সুস্থ মানুষটিকে যখন 3 দিন পরে নিয়ে আসলো,
ছাব্বিশ ছেলে স্ট্রেচারে করে তাকে নিয়ে আসা হলো, হাঁটতে পারছে না তাকে আমরা কুলে করে ছাব্বিশ ছেলে নিয়ে আসলাম। জিজ্ঞেস করলাম, প্রশ্নের উত্তর দিল না। দিন গেল, রাত গেল, তার পরবর্তীতে সে যখন ইতিহাস বলা শুরু করলো, চোখ বেঁধে তাকে উপরে টানিয়ে সেখান থেকে হঠাৎ করে তাকে ছেড়ে দিয়েছে, তার কোমর ভেঙে গিয়েছে। এবং তার সম্পর্কে সেদিন যে ব্যক্তিরা কটূক্তি করেছিল, যে ব্যক্তিরা সেদিন তার বিরুদ্ধে এই কর্মকাণ্ড পরিচালনা করেছিল, সেই ব্যক্তিরাই শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। সেই ব্যক্তিদের পরামর্শে আজকে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। তৃতীয়বারের মতো সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একুশে আগস্টের বোমা নিক্ষেপ মামলা তার বিরুদ্ধে ছিল না, তার নামে ছিল না, তৃতীয়বার চার্জশিট দিয়ে সেটা করেছে। সেই তারেক রহমান আজকে দেশে আসতে পারছে না। আমরা আজকে তারেক রহমানের দশম কারা মুক্তি দিবসে শপথ গ্রহণ করতে চাই। তারেক রহমানকে আমরা বাংলাদেশের মাটিতে আমরা ফেরত আনব ইনশাআল্লাহ। কেন তারেক রহমানকে কারাগারে যেতে হয়েছে? এখানে অনেকেই বলেছেন 111 সম্পর্কে আমাদের আসলে বারবার মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আলোচনা সভাগুলো। 111 বাংলাদেশে একটি অত্যন্ত অস্বাভাবিক, বিচিত্র একটি সরকার, যেই সরকারের কোনো আইনগত অধিকার ছিল না, সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না। সেনার সমর্থিত গুটি কয়েক ব্যক্তি নিজেরা নিজেরা সরকার হয়ে গেলেন, নাম দিলেন তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের জন্য হবে। তারা 2 বছর দেশ চালালেন গায়ের জোরে, সেনার সমর্থিত সরকার। নিশ্চয়ই তাদের এই যে সরকারে আসার প্রক্রিয়া, তার মাধ্যমেই কিন্তু তাদের চরিত্র পরিষ্কার, যে তারা কোনো একটা এজেন্ডা নিয়ে বিদেশি বিদেশি শক্তির প্রতিনিধি হয়ে তারা সেই দিন ক্ষমতায় এসেছিল। এজেন্ডার মধ্যে ঘোষিত এজেন্ডা ছিল রাজনীতি থেকে -2, আসলে -1, অর্থাৎ বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য প্রকৃতপক্ষে লোক দেখানো -2 তাদের নীতি ঘোষণা করেছিল। আরেকটা করেছিল বিরাজনীতিকরণ, বাংলাদেশের রাজনীতিকে তারা নির্বাসন করে দিবে, রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা হোক কুৎসা, রাজনীতিদের বিরুদ্ধে নানা হোক অপপ্রচার করে দেশে বিরাজনীতিকরণের নামে আসলে জাতীয়তাবাদী দলকে এদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলে। এই এজেন্ডা নিয়ে যেহেতু 111-এর সরকার ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার এসেছিল, অবৈধ অসাংবিধানিক জরুরি সরকার, তারা তাদের সেই টার্গেট পূরণের জন্য শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নয়, তারেক রহমানকে, আরাফার আহমদ কোকোকে সর্বাগ্রে গ্রেপ্তার করে, সর্বশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে দেশনেত্রীর উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল, তাকে বিদেশে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল, বলা হয়েছিল আপনি যদি বিদেশে চলে যান আপনার 2 সন্তানকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি, যেহেতু দেশপ্রেমিক, এদেশের মানুষের নেত্রী, তাই তিনি সেই সব প্রস্তাবে তিনি সায় দেন নাই। তিনি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পরেই তাকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারেক রহমানকে কারাগার থেকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে নেওয়া হয়েছিল, আমানুল্লাহ আমান একথা বলেছে। আমরা আমানুল্লাহ আমান, আমি, মওদুদ আহমদ, ফজলুল হক মিলন, গোলাম
সারোয়ার সহ আমরা অনেকে সেই চম্পাকুলি 26 সালে ছিলাম, সেখান থেকে আমরা দেখেছি তারেক রহমানকে নিয়ে যাওয়া হয়েছে এবং কী অবস্থায় ফিরে এসেছে আমানুল্লাহ মান বলেছে। কেন? একটাই উদ্দেশ্য ছিল, তাকে হত্যা করার ষড়যন্ত্রে এই ধরনের নির্যাতন করা হয়েছিল। আরও অনেককে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ঘটনা কিন্তু ঘটে নাই। এই জন্য ছিল যে তারা জানত যে জিয়াউর রহমানকে যারা হত্যা করে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে পারে নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্ডা ধরেছিলেন, তারা জানত বেগম খালেদা জিয়ার পরে জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে তারেক রহমান সেই একই ভূমিকা পালন করবে। তাই তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য এই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহর রহমতে দুই বছরের মধ্যে এদেশের আপামর জনগণ, আমাদের নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মীদের প্রতিরোধের মুখে এই 111 সরকার হটতে বাধ্য হয় এবং তারা তাদের এজেন্ডা যারা ধারাবাহিকভাবে পালন করবে সেই দলকে তারা ক্ষমতায় বসিয়ে যায়। আজকের যে শেখ হাসিনার সরকার, এই 111 সরকারের ধারাবাহিক সরকার, 111 সরকার শেখ হাসিনার নিজের মুখের কথা যে তাদের আন্দোলনের ফসল হল 111 সরকার, আর এই 111 সরকার তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে তারা একটা নির্বাচন নামে প্রহসন করে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। আজকে আমরা কি দেখলাম? আজকে এই আওয়ামী লীগ বাংলাদেশে একনায়কত্ব সৃষ্টি করেছে, এই আওয়ামী লীগ তারা ফেসিবাদী চরিত্র ধারণ করেছে, স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তার জন্য এদেশে খুন, খুন, গুম, মামলা, নির্যাতন এগুলো আজকে এই বাংলাদেশের মানুষের উপরে হচ্ছে। তাই আজকে আমাদেরকে তারেক রহমানের কারামুক্তি দিবসে বুঝতে হবে যে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যারা আমাদের দেশকে ভালো দেখতে চায় না, আমরা মাথা উঁচু করে দাঁড়াই, স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট রেখে একটি গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হোক, এটা যারা দেখতে চায় না, যারা এখানে সম্প্রসারণবাদ এবং এখানে আধিপত্যবাদের খেলা খেলতে চায়, তারা জাতীয়তাবাদী শক্তিকে কখনোই তারা সহ্য করে না। তাই জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, আজকেও সেই ষড়যন্ত্র চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের মহাসচিব থেকে শুরু করে এমন নেতা কর্মী তৃণমূল পর্যন্ত নেই যারা মামলা হামলার শিকার নয়, যারা খুন গুম হয় নাই। আজকে সেই প্রেক্ষাপটে তারেক রহমানের এই কারামুক্তি দিবস, আমরা সেদিনও বলেছি এই বাংলাদেশের মানুষ আজকে কিন্তু সকলেই বন্দী, কথা বলার অধিকার নেই, সভার সমাবেশ করার অধিকার নেই, এমনকি অত্যন্ত ন্যাক্কারজনক তীব্র নিন্দা জানাই যেখানে রোহিঙ্গারা মানবতার জীবন যাপন করছে, জীবনের ভয়ে সীমান্ত পার হয়ে এসে আজকে তারা আশ্রয় পাচ্ছে না, খাওয়া পাচ্ছে না, শিশুরা আজকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যখন যাওয়া হচ্ছে, তখন এই ত্রাণ পর্যন্ত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে দিতে দিচ্ছে না। এটা প্রথম নয় যখন রাঙ্গামাটিতে ভূমিদশে মানুষ হতাহত হয়েছিল, আমাদের মহাসচিব সেখানে তাদের সাথে একাত্মতা ঘোষণা করা, সহানুভূতি দেখানো এবং রিলিফ দেওয়ার জন্য যেতে চেয়েছিলেন, তাকেও যেতে দেওয়া হয় নাই, ন্যাক্কারজনকভাবে তার গাড়ি বহরে আক্রমণ করে তাকে ফেরত পাঠানো হয়েছিল। আজকে আমরা জনসভা করতে চাই, সমাবেশ করতে চাই, আমাদেরকে দেওয়া হয় না। এমনি একটি অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে দেশ আজকে পরিচালিত হচ্ছে। আজকের প্রধানমন্ত্রী, তিনি যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে ভিজিটে আসলেন, তিনি বললেন যে বাংলাদেশ চীনের যে কূটনৈতিক সম্পর্ক,
সর্বোচ্চ অবস্থায় আকাশচুম্বী। তিনি যখন ভারতে তিনি নিজে সফরে গেলেন, ভারত সফরের পরে দেশে ফিরে বললেন ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হিমালয় প্রমাণ উচ্চ তাই অবতীর্ণ হয়েছে। কিন্তু আজকে এই রোহিঙ্গা ইস্যুতে, মানবিক ইস্যুতে দেখা গেল চীন ভারত আজকে বাংলাদেশের পাশে নেই, সেই মিয়ানমারের পাশে আছে। যারা খুন করছে, যারা জেনোসাইড করছে, তাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের বাংলাদেশের পাশে নেই। তাহলে এতদিন প্রধানমন্ত্রী যেই কথা বললেন চীনের সাথে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ অবস্থায় আকাশচুম্বী, আজকে কেন তারা আজকে আমাদের পাশে নেই? অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী এদেশের মানুষকে যেভাবে অতীতে ভুটের ব্যাপারে প্রচারণা করেছেন, আজকে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা বা আমাদের সরকার বাংলাদেশের পাশে কোনো আজকে শক্তি নেই, তাই তারা ব্যর্থ যে পররাষ্ট্রনীতি আজকে প্রমাণিত হয়েছে। তাই আজকে আমরা এদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, রোহিঙ্গাদেরকে বাঁচাতে হবে এবং তাদেরকে যাতে করে ফিরে গিয়ে নিজের বাসভূমিতে এদেশের নাগরিক হিসাবে তারা প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য জাতি হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই দাবি তুলতে হবে, সেই লক্ষ্যে আমাদের অগ্রসর হতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্মের বিশ্বস্ত নেতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, নির্যাতিত জননেতা, নির্বাসিত জননেতা জনাব তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি, এদেশের স্বাধীনতা যুদ্ধ, এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াইয়ে যিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং এখন যিনি বিএনপিকে নির্দেশনা দিচ্ছেন, পথ দেখাচ্ছেন গণতন্ত্রের লড়াইয়ে, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় খুব কম, এতে এর আগেও আমি কয়েকটা বলেছি যে আসলে সবশেষে বক্তব্য রাখার যে বিড়ম্বনা সেই বিড়ম্বনাটা অনেক বেশি। তারপরেও আমি যে কথাটা আপনাদের সামনে বারবার বলে আসছি, জনাব তারেক রহমানকে কেন বন্দী করা হয়েছিল, জনাব তারেক রহমানকে বন্দী করা হয়েছিল একটি গভীর ষড়যন্ত্র, দেশি ও বিদেশি। সেই ষড়যন্ত্রটি ছিল শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, সেই ষড়যন্ত্র ছিল শুধুমাত্র জনাব তারেক রহমানের বিরুদ্ধে নয় বা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে নয়, ষড়যন্ত্রটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। সেই ষড়যন্ত্রটি ছিল ভারতীয় জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শের বিরুদ্ধে। সেই ষড়যন্ত্রটি ছিল স্বাধীনতা ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বৌদলীয় গণতন্ত্রের প্রবক্তা সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে, এবং সেই জন্যই জনাব তারেক রহমানের উপরে নির্যাতন নিপীড়ন নেমে এসেছে। জনাব তারেক রহমান এদেশের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। তিনি গ্রামাঞ্চলে
তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে সুদৃঢ় যোগাযোগ স্থাপন করছিলেন। অসাধারণ সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মেধা সম্পন্ন এই নেতা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের তরুণদের মধ্যে একটা বিরাট জায়গা করে নিয়েছিলেন। এবং যারা এই রাজনীতির বিরুদ্ধে, যারা বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, স্বয়ংক্রিয় সার্বভৌমত্বের বিরুদ্ধে তাতে প্রমাদ গড়েছিল, সেই জন্যই 1/11 অনেক আগে থেকেই তারেক রহমানের বিরুদ্ধে সুপরিকল্পিত, আমি বলি কনসার্টেড একটা ক্যাম্পেইন শুরু করা হয়েছিল তাকে নিয়ে। এবং সেই কনসার্টেড ক্যাম্পেইনের মধ্যে মূল জিনিসটি ছিল যে তাকে, তার যে ইমেজ, তার যে ভাবমূর্তি, সেটাকে বিনষ্ট করা, এবং সেটাই তারা করতে চেয়েছিল। আজকে আওয়ামী লীগের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রধানমন্ত্রীর কাছেও প্রশ্ন রাখতে চাই, যে 1/11 যারা ঘটিয়েছিল তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে, ফকরুদ্দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা সেদিন হাজির হয়ে এই সরকারকে তাদের আন্দোলনের ফসল বলে কি আপনি বৈধতা দেননি? সেদিন সেই সরকার কি বৈধ ছিল? সেদিন সরকার কি কোনো সংবিধান মেনে এসেছিল? কোনো কিছুই মানা হয়নি, সেই ষড়যন্ত্র অংশ হিসাবে সেই সংবিধান, সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা প্রতিষ্ঠা করেছেন। 1/11 এই দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায়, কারণ সেদিন যে বীর রাজনীতিকরণের কথা ডক্টর মোশাররফ বললেন, সে বীর রাজনীতিকরণের চক্রান্ত শুরু হয়েছিল। সেদিন শুরু হয়েছিল যে বাংলাদেশের প্রিয়তম মানুষগুলোকে, রাজনীতিবিদকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, সেই চক্রান্ত। বন্ধুগণ, তাই আজকে 1/11কে শুধুমাত্র একটি অভ্যুত্থানের ঘটনা মনে করলে চলবে না, মনে করতে হবে, মনে রাখতে হবে এই দিনটি ছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এই দিনটি ছিল আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে, এই দিনটি ছিল আমাদের জনগণের বিপক্ষে। সেইভাবেই আমাদেরকে তৈরি হতে হবে। জনাব তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে, আপনারা শুনেছেন, জনাব তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে, এবং তিনি যেন কোনোদিন দেশে ফিরতে না পারেন তার জন্য একের পর এক মিথ্যা মামলা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন। আমি সেই পুনরাবৃত্তি করতে চাই না, আমি শুধু একটি কথা জানতে চাই, যে মামলাটিতে তাকে এখন জড়িত করা হয়েছে 21 আগস্টের মামলায়, 3টি চার্জশিটেও তার নাম ছিল না, কেউ তার নাম বলেনি কখনো। আপনারা ক্ষমতায় আসার পরে সেই আব্দুল কাহার আখন্দ নামে এক লোককে, যিনি রিটায়ার ছিলেন, তাকে তুলে নিয়ে এসে দায়িত্ব দিয়ে মুফতি হান্নান তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রায় 78 দিন তাকে রিমান্ডে রেখে অকথ্য নির্যাতন করে তাকে নিয়ে সাক্ষী দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কোর্ট এসে বলেছিলেন যে জোর করে আমার কাছ থেকে সাক্ষর নেওয়া হয়েছে। এই ষড়যন্ত্র কেন? এই ষড়যন্ত্র এই জন্যে যে আপনারা যেন তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে চান, তবে তাকে রাজনীতি আসতে দিতে চান না। বন্ধুগণ, এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে, এই ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের 16 কোটি মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। আর সেই জন্যই আমরা বারবার এই দিনটিকে স্মরণ করতে চাই, বারবার আমরা মনে করতে চাই যে এই দিনে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করবার ষড়যন্ত্র হয়েছিল। আর সেই জন্যই আজকে যে কথা বলা হয়েছে যে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, সেই জন্য বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে। এই যে জগদ্দল পাথর আমাদের মুখে চেপে বসেছে, এই আওয়ামী লীগের সরকার যারা ওই 1/11 কুশীলবদের সঙ্গে আপোষ করে, সমঝোতা করে ক্ষমতায় বসে আছে, তাদেরকে সরাতে হবে, একটা গণতান্ত্রিক পদ্ধতি তাদেরকে সরাতে হবে, একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে জনগণের হাতে ক্ষমতা অর্পণ করার জন্য। এটা আমাদের এই দলের একটা দায়িত্ব বলে আমি মনে করি। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি যদি একটি কথা বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আজকে তারা বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে, পার্লামেন্টকে বিচার বিভাগের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আজকে এই পার্লামেন্টে একটা বিল আনা হচ্ছে, একটা প্রস্তাব, বিল না, আমি দুঃখিত, একটা প্রস্তাব, এই প্রস্তাবটি আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। প্রস্তাবটি এইটা, সংসদের অভিমত এই যে
সংবিধানের ষোড়শ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায় বাতিল এবং রায়ে জাতীয় সংসদ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির দেওয়া অসাংবিধানিক আপত্তিকর প্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিল করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। এটা সুনির্দিষ্টভাবে পার্লামেন্টকে বিচার বিভাগের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো, আমরা এর গণতন্ত্র নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করে, প্রধান বিচারপতিকে হেয় প্রতিপন্ন করে, বিচারপতিদেরকে হেয় প্রতিপন্ন করে আজকে রাষ্ট্রের মূল ভিত্তিকে নষ্ট করে ফেলা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র হিসেবে রাখতে চায় না। তারা এটাকে একটা পুরোপুরিভাবে একটা পরনির্ভরশীল, একটা দুর্বল জাতি হিসেবে রাখতে চায়। সেজন্যই তারা এই প্রতিষ্ঠানগুলোকে, এই স্তম্ভগুলোকে তারা ভেঙে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা রোহিঙ্গাদের সম্পর্কে শুনেছেন, আপনি এটাও শুনেছেন যে আজকেই আমাদের, আমি বলেছি যে আমাদের টিম যাচ্ছিল, সেই টিমকে আটকে দেওয়া হয়েছে। মির্জা আব্বাসের নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ের এই টিম ছিল, প্রায় 22টি ট্রাক নিয়ে যাওয়ার কথা ছিল। আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে, সরকারের কাছে, যে আপনি যে গতকাল আপনি যে কক্সবাজারে গিয়ে ওই রোহিঙ্গাদের সামনে গিয়ে কাঁদলেন, পত্র পত্রিকায় বিভিন্নভাবে রাখা হলো প্রধানমন্ত্রী কাঁদলেন, আজকে এই যে 20 ট্রাক ত্রাণ নিয়ে আমাদের নেতারা গেলেন, তারা তো অন্তত 4-5 হাজার লোকের মুখে একবেলা খাওয়া তুলে দিতে পারতেন। সেই খাওয়া থেকে, সেই খাদ্য থেকে তাদেরকে আপনি কেন আজকে বঞ্চিত করলেন? আসলে উদ্দেশ্যটি একটাই, তা হচ্ছে যে আপনারা এটা লোক দেখানো করছেন, আপনারা এটা মানুষকে দেখাচ্ছেন কিন্তু আসলে করছেন না। গতকাল টেলিভিশনে দেখেছি 15 দিন না খাওয়া একজন মহিলা টেলিভিশনে বলছে যে আমি 15 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি, কোথাও খাওয়া পাই না, বাচ্চা থেকেও খাওয়া দিতে পারি না। এবং আপনার যত মানুষ দেখা গেছে সেই দিন, আপনার দেখছি আপনার টেলিভিশনে, বেশিরভাগই অভুক্ত। একটা মাত্র ভলেন্টারি অর্গানাইজেশনকে দেখেছি, তারা চিকিৎসা সেবা দিচ্ছে, বাকি সরকার এখন পর্যন্ত একটা চিকিৎসা কেন্দ্র পর্যন্ত খুলেছে কিনা আমি জানি না। আমরা দেখিনি এখন পর্যন্ত যে সরকারিভাবে কোনো ছাউনি তৈরি হয়েছে, যে ছাউনির নিচে রোহিঙ্গারা বাস করতে পারছে। আমরা দেখেছি তারা কিভাবে উন্মুক্ত আকাশের নিচে বৃষ্টি বাদলের মধ্যে তারা কিভাবে সেই দুস্থ দুর্বল শিশুদেরকে নিয়ে অমুক্ত অবস্থায় তারা দিন কাটাচ্ছে। আর আপনি আমাদের যে ত্রাণ কমিট, ত্রাণ যা ছিল সেই ত্রাণ বলকে আপনারা বন্ধ করে দিয়েছেন। ধিক্কার দিই আপনাদেরকে, আপনাদেরকে প্রতি ঘৃণা প্রকাশ করি যে আপনাদেরকে ত্রাণের মতো একটা মহৎ কাজ পর্যন্ত করতে দেন না। আমরা বলেছি যে আমরা দাবি করছি অবিলম্বে এই ত্রাণ ওই রোহিঙ্গাদের মাঝে বিলি করবার জন্যে আমাদের নেতাদেরকে যেতে দেওয়া হোক। আমরা আরেকটি দাবি আজকে এই সমাবেশকে করতে চাই, যে গণতন্ত্রের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, আমরা বারবার বলছি নির্বাচন আমরা করতে চাই। তো নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে, একটা পরিস্থিতি তৈরি করতে হবে। সবার আগে যেটা করা উচিত, তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো করেছেন সেই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। দেশনেত্রীর বিরুদ্ধে যে মামলা করেছেন সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলাগুলো করেছেন সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। গোটা বাংলাদেশে সমস্ত রাজনৈতিক মামলা যা মিথ্যা হয়ে যাওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। আপনাদের বিরুদ্ধে আপনারা 7,500-8,000 মামলা প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু আমাদের একটি মামলাও আপনারা প্রত্যাহার করেনি, উপরন্তু নতুন নতুন করে মামলা চাপ। এই অবস্থা থাকবে না। আপনারা যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন, এটা আপনাদের ইতিহাস, অতীতে আপনারা করেছেন। 1975 সালে একদলের শাসন ব্যবস্থা করে গণতন্ত্রের টুটিকে আপনারা হত্যা করেছেন, তার জবাব আপনারা এখনো দেন নাই। জবাব দিতে হবে, জনগণের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আজকে যে অসংখ্য মানুষকে আপনারা হত্যা করেছেন, গুম করে দিয়েছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, দেশে অশান্তি অস্থিতি সৃষ্টি করেছেন, তার জবাব জনগণের কাছে আপনাদেরকে দিতেই হবে। আর সেই জন্য আমরা এখনো বলছি, এখনো সময় আছে, আপনাদের শুভবুদ্ধি হৃদয় হোক, সহায়ক সরকার, একটি নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন, নিরপেক্ষ সরকারের অধীনে
নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটা সুস্থ নির্বাচন, সকলের গ্রহণযোগ্য নির্বাচন, সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অথবা অবশ্যই জনগণের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে, জনগণের কাজ করে আপনাদেরকে দাঁড়াতে হবে। আজকের এই দিনে আসুন আমরা সবাই শপথ গ্রহণ করি। তারেক রহমান যে নির্যাতন ভোগ করেছেন, দেশনেত্রী যে নির্যাতন ভোগ করেছেন, আমাদের লাখো কর্মীরা যে নির্যাতন ভোগ করছেন, হত্যা হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে লক্ষ্য, তাদের স্মরণ করে অন্তত তাদের সেই নিহত ভাইদের আত্মার প্রতি সম্মান দেখানোর জন্য আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করি, সংগঠনকে আরো দুর্জয় শক্তিশালী করি, যাতে আমরা এই অপশক্তিকে পরাজিত করতে পারি। এই আহ্বান জানিয়ে আমি অপক্ষ শেষ করছি। সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জীবন দল জিন্দাবাদ, শহীদ জি আমার হোক, দেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।